বারে একটা যদি আমি একটা মাস কোনো রকম ভাবে পালন করি, দেখা যাবে যে মুরগিটা অনায়াসে কিন্তু আমি 300 350 এমনকি 400 টাকা পর্যন্ত বিক্রি করা যাবে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা যাচ্ছি হাটে মুরগি কেনার জন্য। আমাদের আগের ভিডিওতে বলা ছিল যে আমরা রোজার প্রথম দিন থেকে আমরা কিন্তু হাট থেকে, বাজার থেকে মুরগি সংগ্রহ করব এবং সেটাকে কিভাবে লালন পালন করতে হয় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও উপহার দিয়ে যাব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যাচ্ছি হাটে। তো চলুন হাটে গিয়ে কিভাবে মুরগি ক্রয় করতে হয় এবং কত টাকা দিয়ে মুরগি ক্রয় করলাম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 900 টাকা কষি, 900 টাকা ভাই। ওই কিন্তু মুরগির ডাক্তার না, 1000 টাকা মুরগির ফার্ম আছে, মুরগি চেনে সে তো করছে, কোয়া লাগবে না কোনটা কোন দেশে। উগজিলা খালি ছেলে না মাংস ধরতে কাম খারাপ বাদ করা যাবে, হ্যাঁ টাকা 800 লেন হয় না, 800 হয় না, কত হবে কোন কতলে ছাড়বেন, কোন চাচা কতলে ছাড়বেন দেখি না, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু আমরা যে মুরগি কেনার জন্য গিয়েছিলাম সেখান থেকে মোটামুটি 16 পিস মুরগি আমরা ক্রয় করেছি। তো বাজারটা মোটামুটি চড়া, তারপরেও আমরা আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা মুরগি ক্রয় করেছি। তো এখন শুধু বলবো যে আপনারা মুরগি ক্রয় করার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তো সেটা হচ্ছে আপনাকে প্রথমেই যেটা চয়েস করতে হবে সেটা হচ্ছে গ্লেস আকার, মানে একদম যেটা দেখলেই দেখা যাবে যে এটা একদম চয়েস করবে সেরকম, যারা গ্লেস দিচ্ছে সেরকম মুরগি আপনি ক্রয় করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা কালো লাল আছে, বিভিন্ন ধরনের রয়েছে, এই ধরনের মুরগিগুলো কিন্তু আপনারা অনায়াসে চয়েস করে ক্রয় করতে পারেন। এবং আরও দুইটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে মুরগিটা
অরিজিনাল দেশি কিনা সেটা আপনাকে যাচাই করতে হবে। এটা যাচাই করবেন কিভাবে, এটা মোটামুটি যাচাই করতে হবে তাদের চাঞ্চল্যতা এবং তাদের গঠন এবং পা এবং চোখ দেখে নির্ণয় করতে পারেন। এই যে এটার মোলটা যদি লক্ষ্য করেন, দেখবেন মোলটা বিশাল লাল টকটকা মোল এবং লতিটাও লাল এবং চোখটা দেখেন একদম কালো এবং মুখটা ছোট এবং পাটাও মোটামুটি ছোট। এই ধরনের মুরগিগুলো কিন্তু আপনারা অনায়াসেই দেশি হিসেবে স্বীকৃতি দিয়ে তাদেরকে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন। তো তারপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে মুরগিটার মলদ্বারটা কেমন। তো এটা যদি ফলো করেন দেখেন মলদ্বারটা একেবারেই শুকনা এবং খুবই স্বচ্ছ। এবং ম্যাক্সিমাম মুরগিরই আমরা যদি মলদ্বারটা একটু ভালো করে দেখাই, দেখতে পাবেন যে তাদের মলদ্বারটা একদমই শুকনা। এর কারণটা হচ্ছে তারা কোনো ধরনের রোগে আক্রান্ত বা অসুস্থতা তাদের মধ্যে নাই। এই ধরনের মুরগি কিন্তু আপনাকে বাছাই করতে হবে। তো মুরগি কেনার সময় আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তাদের দেখবেন তাদের কোনো গুটি বসন্ত আছে কি না। তাদের পায়ে অথবা পাখা আলো করে দেখতে পারেন যে তাদের পাখার নিচে কোনো গুটি বসন্ত রয়েছে কি না, অথবা কোথাও পাটা ভাঙ্গা কি না বা মচকানো কি না। এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনারা অনায়াসেই ফলো করে তারপরে কিন্তু মুরগি ক্রয় করতে পারেন। তো এখন বলা যাক যে আমরা এই 16টা পিস মুরগি আমরা কত টাকা দিয়ে ক্রয় করলাম। আমাদের বিভিন্ন সাইজের মুরগি রয়েছে, মোটামুটি আমার চোখে যত টাকা যতটা মনে হয়েছে যে সবগুলো আমি মোটামুটি একই বয়সের মুরগি ক্রয় করতে পেরেছি, মানে এরকম মনে হচ্ছে আমার। তারপরেও হইতে পারে কোনো মুরগির বয়স বেশি অথবা কোনো মুরগির বয়স কিন্তু একটু কম বেশি হতে পারে। তো আমি মানে ম্যাক্সিমাম মুরগির চেষ্টা করেছি যে সবগুলো মুরগির সাইজ একই রাখার জন্য। তো নিশ্চয়ই দেখতে পারতেছেন যে আমাদের যে মুরগিগুলো সামনে রয়েছে সবগুলোর সাইজই সবসময় সবগুলোরই একই, প্রায় দুই একটা একটু ছোটো বড় হতে পারে। আর একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে মুরগি ক্রয় করার সময় দেখবেন যে মুরগির নাকে পানি আছে কি না, এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। আমাদের সবগুলো মুরগি দেখবেন যে আমাদের মুরগিগুলোর নাক কিন্তু একেবারেই স্বচ্ছ, তাদের নাকে কোনো ধরনের পানি বা কোনো আমাদের মুরগি ম্যাক্সিমাম মুরগির কিন্তু কোনো সমস্যা নেই। আর মোলটা দেখবেন ফ্যাকাশে রঙের মোলের কিন্তু মুরগিটা আপনারা কখনই ক্রয় করবেন না। এই মুরগিটার দাম নিয়েছে 180 টাকা, এটা কিন্তু খুবই একবারে একটা যদি আমি একটা মাস কোনো রকমভাবে পালন করি দেখা যাবে যে মুরগিটা অনায়াসে কিন্তু আমি 300-350 এমনকি 400 টাকা পর্যন্ত বিক্রি করা যাবে এই মুরগিটা। তো আমাদের টোটালে 16টা মুরগির পিছনে খরচ হয়েছে 3,500 টাকা। এটা গড় আবার আছে 200, 180, 150 আছে, এরকম করে আমরা ক্রয় করেছি এটা আপনারা। তো মোটামুটি 3,500 টাকা হলেই আমরা এটা ক্রয় করেছি 16 পিস মুরগি। আমাদের চাহিদা আছে আরও মুরগি ক্রয় করব, কিন্তু বাজারে অনেক দালাল এবং অনেক ধরনের ক্রেতার কারণে আমি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে বাজেট ছিল সেই বাজেটে কিন্তু আমরা মুরগিটা ক্রয় করতে পারিনি। তো আজকে এ পর্যন্ত থাকলো, দেখা হবে পরের ভিডিওতে। আমরা কিন্তু আমাদের মোরগগুলো আশাবাদী যে ওই রকম সাইজের মোরগ কিন্তু আমরা করে ফেলবো মোটামুটি এক মাসের মধ্যে। এই টার্গেট নিয়ে কিন্তু আমরা এগোবো, আমাদের কীভাবে মুরগিগুলোকে যত্ন নিচ্ছি, কী কী ধরনের খাবার খাওয়াচ্ছি, কোন পরিবেশে লালন পালন করতেছি, এই ধরনের ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবং কোনো মতামত আপনার প্রকাশ করার থাকলে আপনারা কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো চলুন ভিডিওটি তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।